আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার, এখন বেজে গেছে 5:30। এখন থেকে তোমাদের সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। এই তো দেখো, 5:30টায় উঠে, 5:30টায় উঠিনি, 5:15টায় উঠেছি ঘুম থেকে। উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে এই রান্নাঘরে চলে এসেছি, এসে ভাত বসিয়ে দিলাম আর এখানে এখন কাটাকাটিটা করে নিচ্ছি। উঠছে না, 3-4টে দেখলাম ছিল, আর যেহেতু কালকে আবার বাজার হবে 1 সপ্তাহের জন্য, ভাবলাম একটা সেদ্ধ দেব শুধু নীলাদ্রির জন্য, সেটা ছেড়ে ভাজাই করে নি। তো উঠছে ভাজার জন্য কাটলাম, আর ওখানে পটল আর আলু কেটে নিলাম। আর তারপরে নীলাদ্রি ডাকলো হচ্ছে ছাদে, এই যে ছাদে এসে গেছি, এখানে দেখো এই যে গাছটা, এটা হচ্ছে নীলকণ্ঠ গাছ। আর এখানে নীলকণ্ঠটা না, সাদা যে নীলকণ্ঠ হয় সেটা হচ্ছে, নিজে নিজেই হয়েছে জানো তো, তো ভালোই হলো। আর তোমাদের কালকে আমি বলছিলাম না যে আমি গাছ পুঁতেছি, এই দেখো নীলাদ্রিকে বলেছিলাম আনতে, এই যে এখানে এখানে অনেকগুলো দোপাটির চারা নিয়ে এসেছে, দোপাটির চারা পুঁতলাম, এই দেখো এখানে। তো ভয় লাগছিল যে কালকে তো বেশ জোর বৃষ্টি হয়েছে, যদি ওই জলের ইয়েতে ভেঙে যায় আর কি, সেই জন্য কিছু হয়নি। আর এখানেও দেখো আর একটা নীলকণ্ঠ হয়েছে গাছ, দেখা যাক এটার ফুলটা কেমন হয়। আর এখানে এই ফুলটা কি কি ফুল বলে আমি জানি না, কিন্তু অনেকের বাড়িতেই আছে দেখি, আর ভালো অনেকটা অনেকই হয়, মোটামুটি খারাপ হয় না। আর এখানে নাদিবাবু এই যে পায়রাদের এখন চাল দিচ্ছে, এই সারা ছাদ ভরে যা পায়রাদের এখন চাল দেবে। আর সেদিনকার তোমাদের বেশি পায়রা দেখাতে পারিনি, আজকে দেখো কত পায়রা এসছে দেখছো তো। এখানে এখন বৃষ্টিটা কমেছে তো, সারা রাতই বোধহয় বৃষ্টি হয়েছে যা দেখে মনে হচ্ছে। আমি তো একদম ঘুমিয়েছি রাত ওই 12টার সময়, আর সকালে একদম উঠেছি 5:15, মাঝে আর উঠিনি, একটানা ঘুমিয়েছি, খুব ভালো ঘুমটা হয়েছে জানো তো। চলো তোমাদের আর একটা জিনিস দেখাই, এই দেখো এখানে কি যেন জানি না আমরা পুঁতিনি, এই যে দেখছো না লাঠির মতন একটা, তোমাকে তোমাদের একটু ক্লোজ করে দেখাচ্ছি, এখানে কে যেন সজনে ডাল, মানে সজনে ডাটার গাছের আর কি ডাল এখানে দেখো পুঁতে দিয়েছে, পাশে একটা মানে লাঠিও দিয়ে দিয়েছে, যা ভালোই হলো, যদি হয় তো ভালোই হবে। তো এখন আবার নিচে চলে এসেছি, আর এখন তোমাদের নিরামিষ একটা পটলের রেসিপি শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো তেলে দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, একটু ভেজে নিলাম, ভেজে নেওয়ার পর যখন একটু সুগন্ধ বেরোবে, এই যে পটলগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে নিয়ে তারপরে ধুয়ে টুয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম তেলে, তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে সিমে রেখে দিয়েছি প্রথমে, একটু ভাজা হলো, তারপর এর মধ্যে অ্যাড করছি আলু। আলুটাকেও দেখতেই পাচ্ছ এরকম সরু সরু করে, একদম সরু নয় মাঝারি সাইজের আর কি করে কেটেছি, মানে পটল যেরকমভাবে কেটেছি আলুটাও সেইভাবেই কেটেছি। এবার দুটোকে ভালো করে মিক্স করে নিলাম, আর দিয়ে দিলাম লবণ আর হচ্ছে হলুদ দেব, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকা দিয়ে দেব। এটা নিরামিষে তোমরা ভাতের সাথে যেমন ভালো লাগে, রুটির সাথে, পরোটার সাথে, যেটা সাথেই খেতে চাও বেশ ভালো লাগে। এবার এখানে দিয়ে দিলাম লঙ্কা কুচি, এটা কিন্তু একটু বেশি লঙ্কা কুচি দিয়েছি, কারণ এটা ঝালঝালি কিন্তু বেশ ভালো লাগে। তো এবার দেখো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম, আর এই সময় দেখো কি বৃষ্টি শুরু হয়েছে, আর অঝোরে পড়ছে বৃষ্টি। আর তো ট্রেন তোমাদের একটু দেখিয়েই দিলাম, অনেক দিন তোমাদের ট্রেন দেখানো হয় না। আর এখানে চা বসিয়ে দিয়েছিলাম, চাও হয়ে গেছে, আর এখন ক্রিম কেক আর বিস্কুট দিয়ে নিয়ে নিলাম আমি আর নীলাদ্রি। ও ছাদ থেকে চলে এসেছে, যা ফুল টুল তোলা সেগুলো তুলে নিয়ে চলে এসেছে। তবে না আজকে চাটা বসে ঠিক শান্তি মতো খেতে পারিনি, কারণ এই যে সকালে গিয়েছিলাম যে ছাদে, অনেকটা সময় নষ্ট হয়ে গেছে সেই জন্য। তো একটুখানি চা খেয়ে আবার চলে এসেছি, তারপর পরে নীলাদ্রি আবার কি করলো আমাকে কাপটা এখানে দিয়ে গেল। আর এই যে এইখানে দেখো যেটা ভুল হয়েছে আমার,
এখানে আমি অ্যাড করেছি টমেটো, মানে আমি ছোট সাইজের দুটো টমেটো দিয়েছি। হ্যাঁ, আর সেটা না দেখাতে পারিনি, আমি ভেবেছি যে অন করা রয়েছে, আমি তো টমেটোটা দিয়ে দিয়েছি, তারপরে তাকিয়ে দেখি না ক্যামেরাটা অন করা নেই। যাই হোক, এখানে তোমরা টমেটো অ্যাড করবে, টমেটো কিন্তু একটু বেশি লাগবে। এবার ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করবে, এটার মধ্যে কিন্তু কোনো জল ইউজ করবে না। অলরেডি আলু আর পটল সেদ্ধ হয়ে গেছে, আর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে ছিল জিরে, ধনে আর শুকনো লঙ্কা, তো দিয়ে দিয়েছি। আর টমেটোটাও ভালো করে নরম হয়ে গেছে, আর লাস্টে দিয়ে দিলাম একটু গরম মশলা। ব্যাস, গরম মশলা নাড়াচাড়া করে নামিয়ে দেবো। এভাবে তোমরা একবার করে দেখো, দারুণ হয় খেতে, এত ভালো হয়েছে খেতে। নীলাদ্রি জেনারেলি অফিস যাওয়ার সময় মানে কোনটা কি কিরম হয়েছে ও বলে, মানে বলতে সময় পায় না আর কি, তা আজকে এটা মুখে দেওয়ার পরই বলেছে এটা ভীষণ ভালো হয়েছে, আরেকদিন করো। হ্যাঁ, তো ওকে অফিসেও দিয়ে দিয়েছি। যাই হোক, গরমের সময় তো ওই পটল ঝিঙে এগুলোই বেশি থাকে, একটু ডিফারেন্ট টাইপ না করলে ভালো লাগে না। যাই হোক, হয়ে গেছে আমার পটলের ওই রেসিপিটা, আর এখন এখানে মাছ বসিয়ে দিয়েছি, মাছও প্রায় হয়ে গেছে, আর একদম সব মাছ, আজকে 5 পিস মাছ ছিল লাস্টে, আজকে সেটা করে ফেললাম, সকালেই করে ফেলেছি, মানে দুপুরেই হয়ে যাবে, আর রাতের জন্য আর মাছ থাকবে না, রাতে ডিম টিম কিছু করে নেব। ব্যাস, এখানে মাছের ঝোল কমপ্লিট। আর এই যে পাশে যে কড়াইটা দেখছো, ওখানে না উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এই যে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, আমি মাছের ঝোল নামিয়ে ফেলেছি। আর মাছের ঝোলটাও আজকে বেশ ভালো হয়েছিল, আজকে করেছি হচ্ছে বেগুন আর আলু দিয়ে। তাহলে চলো বন্ধুরা, আজকে কি কি রান্না করলাম এক ঝলক তোমাদের একটুখানি দেখিয়ে দিই। দেখো, আজকে এই যে পটল আর আলু দিয়ে এই রেসিপিটা করেছি, মাছের ঝোল আর উচ্ছে ভাজা, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। তবে পরে একটু ডাল করব, তারপর মেয়ের জন্য, মেয়ে যেহেতু পটল খাবে না, সেই জন্য মেয়ের জন্য একটু সয়াবিনের তরকারি করব, সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব না আমি। তবে শর্টসে দেব আজকের মেনু, তোমরা দেখে নিতে পারো। আর এখন দেখো, বেজে গেছে 8টা, নীলাদ্রি চলে গেছে অফিসে, আর আমি কি করেছি, অফিসে বেরোনোর পরই আমি আর এক ফোঁটা বসিনি, জানো তো, আমি একদম উপরে এসে গ্যাসে সবুজ মুখ সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো আজকে করব রুটি আর তরকার, আজকে রুটি কিন্তু আটা দিয়েই করব, আজকে আর ময়দা দিয়ে করব না। তো ওদিকে সবুজ মুখ সেদ্ধ হচ্ছে, ততক্ষণে ভাবলাম আমি বসে থেকে কি করব, ঘরের এবার ক্লিনিংগুলো তো করতেই হবে, তো এই সময় এই ক্লিনিংগুলো করে দিই, নইলে না অনেক দেরি হয়ে যায়। সেই তো কত সকালে উঠি, মাঝখানে তো বিশ্রাম নেই, সেই কাজ করতে করতে অনেক বেলা হয়ে যায়, তো আজকে সেরকম কিছু করব না, একদম টানা কাজ করতে থাকবো। সেই জন্য দেখো এই ক্লিনিংগুলো এখন করে ফেলছি, তাতে আমার ঝটপট কাজটা কিন্তু হয়ে যাবে এবং সময়ের মধ্যেই হয়ে যাবে সমস্ত কিছু। তো এই টেবিলটাকে একটু ভালো করে জাস্ট অল্প হালকা করে হালকা হাতে একটুখানি ডাস্টিং করে নিলাম। এই যে ওয়াইফাইয়ের যে জিনিসগুলো থাকে সেগুলোর ওপরেও না একটু একটু ধুলো ধুলো তো পড়ে, সেগুলো একটুখানি ঝেড়ে নিলাম। ভিডিওটি দেখতে দেখতে যারা এতদূর পর্যন্ত এসেছো, আশা করব আমার ভিডিওটা কিছুটা হলেও তোমাদের ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিও, আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর এই যে আমার গণেশের কালেকশান, আমার বাড়ির গণেশের কালেকশান, তো একটু পরিষ্কার করে মুছে টুছে রাখলাম, আর এখন এই যে জানলাটা খুলে দিচ্ছি। আজকে সকাল থেকে জানলা খোলা হয়নি, জানো তো, ওই পাশের যে জানলাটা সেটা আর আজকে খুলবো না, বৃষ্টি পড়ছে ভীষণ, তো এই পাশের একদিকেরটা খুলে দিলাম পুরোটা, আর একটুখানি দাঁড়ালাম, এদিক ওদিক দেখলাম, আর আমার এই জানলায় দাঁড়িয়ে না এদিক ওদিক তাকালে শুধু সবুজ এ সবুজ, আর বর্ষাকালে মানে পাতাগুলো একদম পরিষ্কার হয়ে যায়, তো এত ভালো লাগে না, মানে চোখ যেন জুড়িয়ে যায়। আর এখানে দেখো আমি টিভি টিভিগুলো সমস্ত পরিষ্কার করে রাখছি আর কি। আজকে আমার এক পাড়ার বান্ধবী সেই ফোন করেছিল, জানো তো, সকালবেলাই করেছিল, ও জানে নীলাদ্রি এই 7:45 নাগাদ বেরিয়ে যায়, তারপরে ফোন করেছিল। তো আমাদের না একটা জায়গায় যাওয়ার কথা আছে, মানে আমাদের গুরুর আশ্রমে,
রাম ঠাকুর আশ্রমে তো কত সপ্তাহ ধরেই হচ্ছে, শুধু আর হয়েই উঠছে না। আগের সপ্তাহেও হলো না, কারণ নীলাদ্রি ওই অফিসের বসের বাড়িতে গিয়েছিল, সেজন্য আগের সপ্তাহেও হয়নি। যাই, কি কবে যে যেতে পারবো জানি না। আসলে কি, ঠাকুর না টানলে, বলে না ঠাকুর না টানলে যাওয়া যায় না, সেটাই হয়েছে। সেটাই বলছিলাম যে যেদিনকার টানবে সেদিনকার দেখো সকালে প্ল্যান করলেও বিকেলে যাওয়া হয়ে যায়। কি আর করব, দেখা যাক কবে টানে। আর দক্ষিণেশ্বরেও যাওয়ার একদিন ইচ্ছে আছে আমার, তো একদম গঙ্গা জল একেবারেই নেই, শেষ হয়ে গেছে, ওই এক বান্ধবীর থেকে এনেছিলাম ওইটুকানি আছে। এই দুটো জায়গায় যাওয়ার খুব ইচ্ছে, দেখি কবে যাওয়া হয়। আর যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো এই ডাস্টিংগুলো সমস্ত হয়ে গেল, এখন এই বিছানাটাও ছেড়ে দিচ্ছি। আর ঘরে মেয়ে তো ঘুমোচ্ছে এখনও, ওঠেনিও, তবে একটু পরেই উঠে যাবে, তো আমাকে বলেছিল কালকে এই 8:30 নাগাদ আমাকে ডেকে দিও, আমি ডাকবো, তো আমি এগুলো একটুখানি পরিষ্কার করে নিই, তারপরে ওকে ডেকে দেব। যারা আমাকে সুন্দর সুন্দর করে কমেন্ট করছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো সবার নামই তো মোটামুটি বলেছি, তো সুতপার নামটা বলা হয়নি। সুতপা থ্যাংক ইউ, তুই আমার ভিডিও দেখছিস, কমেন্ট করছিস, 2-3 দিন দেখেছি কমেন্ট করেছিস, অনেক অনেক ধন্যবাদ, এভাবেই আমার পাশে থাকিস। আর এখানে দেখো কালকে রাত্রে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো তো জল ঝরে গেছে, তো সেগুলোকে আমি ঠিক জায়গায় রেখে দিচ্ছি। আর এখন তো রান্না করতে করতে অনেক বাসন হয়ে গেছে, প্রায় এক সিঙ্কের মতন বাসন হয়ে গেছে। আর আমার না ওই একটুখানি, এটা আমার বাজে অভ্যাসই, ভীষণ আমার বাসন অনেক বেশি হয়, মানে খালি বাসন লাগিয়ে ফেলি, খালি বাসন লাগিয়ে ফেলি, এতে না এই 3 জন মানুষের চিন্তা করতে পারবে না, এত এত বাসন হয়। আমার যখন আগে হেল্পিং হ্যান্ড ছিল তাকে কতটুকুনি আর বাসন দিতাম জানো তো, তার থেকে ডাবলের বেশি বাসন আমি সারাদিনে মাজতাম। যাই হোক, আমার এই অভ্যাসটা আর না আমি ত্যাগ করতে পারছি না যে কম বাসন করা। যেমন আজকে নিজের দিকে খেতে দিয়ে সেই মানে 2-3টে বাটি, আমাকে বলছে তুমি শুধু শুধু 2-3টে বাটি করছো, কারণ তুমি তো দাঁড়িয়েই আছো, আমাকে একটু এক থালার মধ্যেই তো দিয়ে দিতে পারো। কিন্তু ওই যে বিয়ের পর থেকে এসে ওই অভ্যাস বাটি বাটি করে দেওয়া, আর ছোটবেলায় দেখেছি, মাকে দেখেছি যে বাবাকে যখন খেতে দিতে বাটি বাটি করে আলাদা আলাদা করে দিত, ওই দেখে অভ্যাস হয়ে গেছে, এখন আর মানে অভ্যাস হয়েই গেছে, ওটাকে না আর চেঞ্জ করতে পারি না। তোমরা দেখবে আমার মেয়েকেও যখন আমি খেতে দিই তখন বাটি করে আলাদা আলাদা করে দিই। যাই হোক, এখানে দেখো এখন না একটু হাঁপিয়ে গেছি, একদম একটানা কাজ করছি, তো মানে আজ অন্যান্য দিন যে মানে চা খেতে গিয়ে একটু বসি সেই বসাটাও আজকে আর হয়নি। একটু একটুখানি বসলাম 5 মিনিটের মতো, তারপরেও ভাবলাম যে শুধু বসে থাকলেই বসে থাকা হবে, বসে থাকলে কি হবে বলতো, ওই যে মোবাইলটা হাতে নেব, টুকটুক করতে করতে এদিক ওদিক করতে করতে কখন দেখবো এখন 9:30 বেজে গেল। কাজের সময় হাতে মোবাইল নেওয়া মানেই বিপদ, ব্যাস সময় কোথা দিয়ে যে চলে যাবে তার নেই ঠিক। যাই হোক, এখন আমি ওই ব্রেকফাস্টের প্রস্তুতি করছি। এখন এই যে কৌটোটায় দেখলাম আটা একদম শেষ হয়ে গেছে, অল্প একটু আছে, তো এখানে আটা ভরে নেব। তার আগে কৌটোটাকে একটু ভালো করে মুছে নিলাম, আর ধুলাম না, কারণ অল্প একটু আটা না ছিল, তাই ভাবলাম যে থাক ধুতে হবে না, জাস্ট একটুখানি মুছে নিই, কারণ পরিষ্কারই আছে। সব সময় তো যখন আটা মানে নতুন করে আটা রাখা হয় তখন তো চেঞ্জ করা হয়, শুধু আটা বলে না প্রত্যেক কৌটোরই হয়। তবে আমার কি হয়েছে বলতো, মশলার কৌটোগুলো না একটু দেখছি তাও তেলচিটে তেলচিটে হয়েছে, ওগুলোকে একদিন একটুখানি সব নিয়ে পরিষ্কার করতে হবে। তাই এখানে দেখো আটা নিয়ে নিয়েছি, এখন আটাকে মেখে নেব। আর এর মধ্যে কিন্তু মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ওকে ডাকতে হয়নি, এমনিতেই উঠে গেল, এসে আমাকে আমার সাথে আবার কথা বলছে এখন আর কি বিভিন্ন বিষয়। আর ওদের না এই সেপ্টেম্বরে পরীক্ষা আছে, তো বলছিল পরীক্ষার সিলেবাসগুলো এখনও দেয়নি, কোনটা কি হবে। সত্যি তো বলতো, পরীক্ষা সেপ্টেম্বরে, এখনও যদি ঠিকঠাক সিলেবাস না দেয় তাহলে তো খুব মুশকিল, তাই না? তো দেখো আটা আমার মাখা হয়ে গেছে, ওটাকে ঢেকে রাখলাম, আর এখন করব হচ্ছে তড়কা। তো তড়কা তো তোমাদের সাথে অনেকবার অনেকবারই শেয়ার করেছি, তো আজকে আর কিছু শেয়ার করছি না, যেরকমভাবে তড়কা করা হয় তোমরা করো সেভাবেই করেছি, আমিও সেভাবে করেছি, আমার থেকে তোমরা অনেক অনেকে অনেক ভালো করো, কারণ তড়কাটা যে আমার খুব ভালো হয় না সেরকম না, তবে আজকে হয়েছে মোটামুটি। তবে অনেকের তড়কা দেখেছি আমি ভীষণ ভালো হয়, টেস্ট হয় অনেক খেতে, সেই রকম না আমার তড়কাটা হয় না, আমার চানাটা ভালো হয় কিন্তু তড়কাটা অত
ভালো হয় না। যাই হোক, এখানে এখন তড়কাটাও হয়ে গেছে, এখন রুটিটা করব। রুটিগুলো আজকে কি করলাম বলো তো? রুটিগুলো আজকে আগে বেলে নিলাম, তারপরে ভাজছি। চারটে রুটি হয়েছে, মেয়ে দুটো, আমি দুটো। আগে না আমি তিনটে করে খেতাম রুটি সকালবেলা, কিন্তু তিনটে করে খেয়ে দেখছি বেশি হয়ে যাচ্ছে, আইঠাই করছে, তো এখন ভাবলাম না দুটো করে করবো। আর মেয়ে তো সেই দুটোও খেতে যায় না, একটা খেতে বলে, আমি জোর করে 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 দিয়েই খেতেই কতক্ষণ সময় লাগাবে দেখবে। তো এই যে এখানে বেড়ে নিচ্ছি মেয়ে আর আমার জন্য, এই এখন একটুখানি বসবো সকালের পর থেকে, মানে রিল্যাক্স করে একটু বসবো। তবে যে কতক্ষণ বসবো তার নেই ঠিক, কারণ আমার পুজো টুজো তো আজকে কিছুই দেওয়া হয়নি। আর মেয়েকে না আজকে পড়তে পাঠাবো না, বললাম কি যে আজকে পড়তে যাস না, কারণ যেইখান দিয়ে পড়তে যাবে সেখানে না একটু হলেই জল, মানে এটা আমার বাড়ির সামনে, তবুও একটু হলেই ওখানটা না জল হয়ে যায় জানো তো, সেই অনেকটা জল পেরিয়ে পেরিয়ে ওকে যেতে হবে সেই জন্য। আর আজকে বললাম যে ওখানে যেতে হবে না। আর এই দেখো সিং ভর্তি বাসন, বলেছি না আমি কত বাসন হয় দেখেছো তো, সিং ভর্তি বাসন। এখন বাসনগুলোকে সব মেজে নিলাম। আর এই যে আমার যেটার মধ্যে রাখি গামলাটার মধ্যে, এটার মধ্যে আর আটছে না, যতটা আটছে রাখি। আর অন্যান্যগুলোকে কি করব, এমনি রেখে দেব, পরে ওটাকে মুছে মুছে ওই বাসনগুলোকে তুলে ফেলতে হবে, মানে যেগুলো এইটার মধ্যে রাখতে পারলাম না সেগুলো মানে মুছে টাওয়াল দিয়ে মুছে মুছে সেলফের মধ্যে তুলে দেব। আর এই যে আমার রান্না বান্না কিন্তু একদম কমপ্লিট, এর মধ্যে কিন্তু ডাল, তারপর সয়াবিনের তরকারি, এগুলো সমস্ত হয়ে গেছে। তো আমি এখন এই যে দেখো রান্নাঘরটাকে পরিষ্কার করে তারপরে স্নান করে একেবারেই পুজো দিতে যাব। এখন বাজে এই 10:45টার মতন হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা দেখতে পেলে কিভাবে সকাল থেকে 5:30টার থেকে 10:45টার মধ্যে আমি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেলি। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল, ধন্যবাদ।